সৌদিকে জো নার্সারিতে আপনাদের স্বাগত। আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ইসলামপুর কলাবেড়িয়া ডোমকল মুর্শিদাবাদ যে আমাদের মাল্টি প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আপনাদের দেখানো হচ্ছে যে এখানে আপনার যত রকমের মালটা আছে, এখানে পাকিস্তানি মালটা থেকে শুরু করে মাল্টা বারিগওয়ান থেকে শুরু করে এভরিথিং, এখানে যত রকমের কমলা লেবু আছে, এখানে সব রকমের আপনার চারা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হ্যারিমা 99, ওখানে দেখছেন লাল কলা, এখানে আছেন চায়না 3 লেবু, এরকম সব রকমের এখানে ভিয়েনার পেয়ারা আছে, পাতায়ন পিঙ্ক আছে, সাদা জাম, গোলাপ জাম, জামরুল, সব রকমের ফল এই আড়াই বিঘে জমিটাতে। আপনার পুরো জমিটা হচ্ছে আড়াই বিঘের এরিয়া আছে, এই পুরো জমিটাতে কিন্তু আপনার এটা চাষ করা হয়েছে। এই মাল্টি প্রজেক্ট এবং ডেমনস্ট্রেশন প্ল্যান্ট এগুলো আমাদের তৈরি করার উদ্দেশ্য বা কারণ হলো যে একটা বাগানের মধ্যে এলেই আপনি কিন্তু সমস্ত ধরনের ফল এখানে, যেমন আপনার দেখেন কাঁঠাল দেখছেন এখানে, এখানে আপনার মিষ্টি তেঁতুল, জেলি তেঁতুল সবই দেখতে পাচ্ছেন, আপনাদের সব কিছু দেখানো হচ্ছে। তো এখানে আমরা দেখব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সম্মুখে সেটি হচ্ছে যে চায়না 3 সিডলেস অরিজিনাল যে গাছ, সেই গাছ কেমন হয়। আপনারা এখানে দেখছেন এর পাতাগুলো এরকম হয় এবং কাঁটাগুলো দেখছেন প্রায় 1.5 ইঞ্চি করে এর লম্বা কাঁটা হয়, প্রচুর কাঁটা হয়। এবং এই গাছে সারা বছর আপনি 12 মাস কিন্তু লেবু পাবেন। এখানে দেখেন এটা ছোট্ট গাছ, এটা কতদিন হয়েছে লাগানো, কমাস হবে আড়াই মাস। তো দেখেন এটা আড়াই মাস লাগানো হয়েছে, এখানে ফুল দেখুন এরকম গোচ্ছা গোচ্ছা, কিন্তু এর এইরকমভাবে কিন্তু আপনার লেবু ধরে। আপনারা এখানে দেখছেন গাছটার হাইট কত হবে, দেখুন এইটুকু গাছ, একটা ছোট্ট গাছ, এই গাছেই কিন্তু অসংখ্য ফুল চলে এসছে। এখানেও আপনার দেখছেন, এখানেও আপনার ফুল চলে এসছে, এখানেও আপনারা ফুল দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা ফুল দেখতে পাচ্ছেন, এখানেও ফুল দেখতে পাচ্ছেন, এখানে এটাতেও ফুল এসছে। এরপরে আপনাদের ফল এলের ফলগুলো দেখানো হবে, এটা আপনার ফুল চলে এসছে, এটা কোনো অসুবিধা নেই। এখানেও আপনার এটাতেও ফুল চলে এসছে, এগুলোও ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন, এদিকেও ফুল এসছে। তো এখানে আপনারা এটাতে 12 মাস এখানে আপনার ফুল এসছে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখছেন কি সুন্দর সুন্দর থাকা থাকা সব, এদিকেও ফুল এসছে, এগুলো সব ফুল চলে এসছে। এগুলো মাত্র 2 থেকে 2.5 মাস লাগানো হয়েছে, এ মারাত্মক গ্রোথ। মানে এই গাছটা আপনি একটা গাছ লাগানোর 3 মাসের মধ্যে কিন্তু আপনার সমান হাইট হয়ে যেতে পারে, যদি একটু ভালো করে খাবার দিয়ে আপনি যত্ন করেন তাহলে এটা আপনার সমান হাইট হয়ে যেতে পারে। যারা আমাদের চ্যানেলে প্রথম এসছেন এবং নতুন দেখছেন তাদের অবশ্যই অনুরোধ করব, প্রথমে খুব ভালো ভালো ভিডিও এবং অরিজিনাল চারার সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ওকে করে নিন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কৃষি যোদ্ধা, কৃষক বন্ধু হিসেবে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের পরামর্শ দিয়ে উপকৃত করতে চাই, এটাই আমার আশীর্বাদ। যদি আমার পরামর্শে আপনাদের কিছু সাফল্য এনে দিতে পারি বা আপনাদের সেই অনুর্বর জমিতে আমি যদি এইভাবে সোনার ফসল ফলিয়ে দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। আসুন আমাদের সহযোগিতা, আমাদের সব রকম বিষয়গুলো আপনারা পাবেন। চায়না 3 লেবু এই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। এটা যদি আমি 1 বিঘে জমিতে চাষ করতে চাই, এখানে ফুল এসছে, অনেক ফুল এসছে আপনারা দেখেন, 1 বিঘে জমিতে যদি আমরা এটা চাষ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, 1 বিঘে জমিতে আমরা এটি 10 ফিট অন্তর লাগাতে পারবো। যদি কেউ মনে করেন যে খুব শুষ্ক ওয়েদার বা শুষ্ক মাটি যদি কোনো জায়গায় থাকে, যেমন ঝাড়খণ্ড সাইডে, বাঁকুড়া বা পুরুলিয়া সাইডে, সেক্ষেত্রে আপনারা এটি রোপণ করবেন 12 ফিট ডিস্টেন্সে। আর যাদের উর্বর মাটি আছে বা পলি মাটি আছে বা এঁটেল মাটি আছে, যে কোনো মাটি, দোআঁশ মাটি, মাটি হলেই হবে, এতে লাগানোর কোনো সমস্যা নেই। শুধু 1.5 ফিট বাই 1.5 ফিট গর্ত করে নিচে 200 গ্রাম খোলকে পচিয়ে সর্ষের খোল আর যদি নিম খোল পারেন মিক্স করে যদি দিলে বেশি ভালো হয়। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই 1 মুঠো চুন গর্ততে ছিটিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু এই গাছগুলো রোপণ করতে হবে। কিন্তু এখানে 1 লাইন এখানে শুধু চায়না 3 দেওয়া আছে, তো এখানে এটা আপনি 10 ফিট অন্তর অন্তর লাগাতে পারবেন। 1 বিঘে জমিতে আপনার প্রায় এটা 120 পিস মতো চারা লেগে যাবে, 120 থেকে 130 পিস।
এই 120 থেকে 130 পিস গাছে আপনি এটুকু জেনে রাখেন যে আপনি একটা গাছ থেকে সর্বনিম্ন বছরে 2 থেকে 2500 টাকা রোজগার করতে পারবেন। তাহলে আমি যদি 2 থেকে 2500 টাকা এক বিঘে মানে একটা গাছ থেকে পাই আর আমার যদি 130খানা গাছ থাকে এক বিঘা জমিতে, তাহলে আমার রোজগার কত হচ্ছে? 2 লক্ষ পার হয়ে যাচ্ছে। সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আপনি বছরে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবার এখানে আপনারা এই গাছগুলো অনেক বড় হয়, দেখেন কীরকমভাবে সব সাইজ হয়ে গেছে, 4 ফিট হাইট হয়ে গেছে এর মধ্যে, এই 2.5 মাসের মধ্যেই এটা প্রচণ্ড গ্রোথ হয়। মানে আপনি অবাক হয়ে যাবেন এর গ্রোথ দেখলে পরে। ঠিক যেমন পোলট্রি মুরগি আপনার 40 দিনে 2 কিলো হয়ে যায়, ঠিক সেরকম এটা মারাত্মক ফলন হয়। তো অ্যাভারেজ এটা আপনি যদি 2 থেকে 2500 টাকা আর্ন করেন একটা গাছ থেকে, আপনি হিসেব লাগান আপনার 130খানা গাছ থেকে কত হতে পারে। আপনার ট্রাই করার জন্য 5 কাঠা 10 কাঠা আপনি লাগান, আপনি অবশ্যই সাকসেস হবেন। জমিটাকে আমরা যেমনভাবে ঘিরে নিয়েছি, এভাবে আপনি জমিটাকে ভালোভাবে ঘিরে নেবেন। ভালোভাবে ঘিরে নিয়ে একটা গেট করে নেবেন, গেট করে নিয়ে আপনি এগুলো চাষ করবেন। আমাদের টোটাল প্রজেক্টটাও একটু ঘুরিয়ে দিই আপনাদের। তো এখানে আপনার ভিয়েনার পেয়ারা আছে, সব চলে এসেছে, সব গাছে ফল আছে, এই গাছে ফল দেখতে পাচ্ছ। তো এখানে সমস্ত গাছে আপনারা ফল পাবেন, সব যে ফল চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, সব গাছে ফল চলে এসছে। তো এখানে আপনার ভিয়েনার পেয়ারা পাবেন, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, যেটা আপনার যে তাইওয়ান পিঙ্ক দেখতে পাচ্ছেন, এ ফুল ফুটেছে এখানে, এদিকে পেয়ারা ধরে দেখেছেন তাইওয়ান পিঙ্ক এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আছে। এটা হচ্ছে আপনার L49, আপনার L49 দেখতে পাচ্ছেন, সমস্ত গাছে পেয়ারা আছে। এগুলো খুব বেশি দিন লাগানো হয়নি, রিসেন্ট লাগানো হয়েছে, তার মধ্যেই কিন্তু এগুলোতে যে আপনার ফল দেখছেন। একটা প্রজেক্টের মধ্যে আপনি সব দেখতে পাবেন। এটা হচ্ছে সাদা জাম, আপনারা দেখুন সাদা জাম ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন সব সাদা জামে ফুল চলে এসছে। এটা হচ্ছে আপনার জেলি তেঁতুল, যেটা মিষ্টি তেঁতুলের থেকে একটু ভালো, যে এটা জেলি তেঁতুল, এটা সব জায়গায় পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন সব গাছে পেয়ারা চলে এসছে, সব ডালে পেয়ারা আছে। এভাবে আপনার ফলন পাবেন, আপনি পেয়ারা চাষও করতে পারেন। কিন্তু আপনার যেটা লেটেস্ট এবং লাভজনক এখন যেটা আপনার হচ্ছে, সেটা হচ্ছে পেয়ারা অনেক জায়গায় বাগান আছে, এটা আপনি ছোটো করে করতে পারেন, বা ওই গ্যাপে গ্যাপে ফাঁকে আপনি এগুলো টুকটাক দিয়ে আপনি এটা করতে পারেন। এটা হচ্ছে লাল কলা, যেটা রেড ব্যানানা বলি, লাল কলা গাছ দেখে বুঝতে পারছেন। এটা আপনার ব্যাঙ্গালোর যারা গেছেন তারা আপনি খেয়ে এসছেন, অসংখ্য গাছ বেরোয় এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার, অসংখ্য গাছ বেরোয়। এটা আছে আপনার কমলা লেবু, এটা আছে আপনার সিডলেস কমলা লেবু, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি পেয়ারা। এটা এভাবে আপনার অসংখ্য গাছ আছে, কত দেখাবো আপনাদের। এ তাইওয়ান পিঙ্ক গাছটা দেখেন কতটুকু ছোটো, এই গাছটা 2 ফিট হাইট হবে না, তো তার মধ্যে আপনার ফুল আর ফল দেখে নিন, 2 ফুট গাছের মধ্যে 2 ফিটের ছোটো হবে। এটা তাইওয়ান পিঙ্ক, কীভাবে মুকুল এসছে দেখেন, রোখা মুশকিল। এটা হচ্ছে আপনার সবুজ জামরুল, যে জামরুল আপনারা খান, এটা লাল, এটা লাল জামরুল আছে। সবুজটা কোনটা? ওইদিকে আছে না? আচ্ছা, এটা হচ্ছে সাদা জামরুল, এই তো সবুজ জামরুল পেয়েছি, এইটা হচ্ছে সাদা জামরুল, আপনারা দেখছেন এটা জামরুলের গাছ, এটা আপনার সবুজ জামরুল গাছ দেখতে পাচ্ছেন, গাছ দেখলে বুঝতে পারবেন। এরও তাইওয়ান পিঙ্ক আছে না? এটা আছে আপনার ম্যাঙ্গো স্টিন, এটা হচ্ছে আপনার জলপাই না, এটা মিষ্টি জলপাই আছে, এটা হচ্ছে টক জলপাই, টক জলপাই। সব তো দেখানো যাবে না এই বাগানের, অনেক আছে তো। এখানে গ্ল্যাডিওলাস রেড আছে না, গ্ল্যাডিওলাস ধরেছে, পড়ে গেছে তো, ওগুলো দেখেন, ওগুলো একটু ই করবে। এটা কি তাইওয়ান পিঙ্ক? আরে কত ধরছে গোড়াতে, কোনটা বলে? সুইট লেমনটা, চল সুইট লেমনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার দেখছেন কইটুকু গাছে গোলমরিচ ধরেছে, এত ছোট্ট একটা গাছ
কিন্তু আপনারা দেখেন কত গোলমরিচ ধরেছে, এগুলো দেখছেন গোলমরিচ, এটা দেখছেন গোলমরিচ, এগুলো সব গোলমরিচ, এই দেখেন সব গোলমরিচের ফুল চলে এসছে। এগুলো হচ্ছে আপনার ডোয়ার্ট ভ্যারাইটি, যেটা সব জায়গায় পাওয়া যায় না। এটা ডোয়ার্ট ভ্যারাইটি গোলমরিচ আছে, এখানে একটা ছোট্ট গাছ আছে, এরকম ধরে আছে, অসংখ্য ধরে আছে। এই যে সব চলে এসছে দেখতে পাচ্ছেন, এগুলো সব চলে এসছে গোলমরিচ, এইভাবে লম্বা হয়ে আপনার মালার মতো ধরে। হ্যাঁ, এটা সবুজ জামরুল আছে, ছোটো প্রচুর বেরোচ্ছে। এটাও গোলমরিচের একটা গাছ, আপনারা দেখেন কীভাবে ধরছে। এটা যে আপনার জলপাই, এখানে আপনার শ্বেতচন্দন, আপনারা এটা দেখছেন শ্বেতচন্দন, যেটা এটা চাষ করতে পারেন, এটা খুব ভালো চাষ। এ বিষয়ে আমি পরে ভিডিও দিয়ে দেবো আপনাদের সাদা চন্দন নিয়ে, এবং সাদা চন্দনে বড় বড় চারাও আছে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মিরাক্কেল, মিরাক্কেল ফ্রুট, আপনার এখানে দেখছেন এই যে বেডে লাগানো আছে, এটা হচ্ছে আপনার লং মালবেরি, যেটা পাকিস্তানি লং মালবেরি, এটা পাকিস্তানি লং মালবেরি আপনারা দেখতে পাচ্ছেন। এটাও আপনার ইয়ের গাছ মিরাক্কেল, এটা হচ্ছে আপনার লাল পেয়ারা আছে, লাল পেয়ারার গাছ, এগুলো হচ্ছে বাতাবি, আপনার যেটা থাইল্যান্ডের বারবাসী বাতাবি। ওদিকে আপনার আফ্রিকট, ওদিকে আপনার আলু বকরা, এগুলো লাগানো আছে পিচ ফল, এটা আপনার সুইট লেমন। চল কোনটা সুইট লেমন ধরেছে দেখি, কোন গাছটা অত ছোটো গাছে চলে এসছে, তাই এখানে আপনার ড্রাগন দেখছেন, এগুলো সব ড্রাগন দেওয়া আছে, বিভিন্ন রকমের পিঙ্ক রোজ, সি ভ্যারাইটি, ভেলভেট ড্রাগ, তারপরে ব্ল্যাক ড্রাগন, অসংখ্য এর আছে। এটাতে সুইট লেমন আপনারা দেখছেন, এখানে দেখেন কীভাবে সুইট লেমন ধরেছে, এই দেখেন অসংখ্য ধরেছে। এটা খেতে বেশ খারাপ, খুব খারাপ না, এর চোকা সহ খাওয়া যায় আর কি। বাড়িতে থাকলে একটা শখ, যে আমার বাড়িতে একটা সুইট লেমন আছে, অসংখ্য ধরেছে, আপনি শেষ করতে পারেন না কোনে। এই দেখেন কীভাবে সব বান্ডিল বান্ডিল ধরেছে, এই দেখেন থোকা থোকা হয়ে আপনার যেমন লিচু ধরে সেরকমভাবে এটা ধরে, অসংখ্য একদম গোড়া থেকে প্রচুর ধরে আছে, কিছু মোটাও হয়েছে। এগুলো পাকবে, এটাতেও তো অসংখ্য ধরেছে, এটা তো ধরে বাবারে থোকা থোকা ধরেছে, এটা দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য ধরে আছে, সব ফাঁকা ফাঁকা ভরা আছে। এখন সব দেখছেন সুইট লেমন, সুইট লেমন এই দিকে দেখুন, সুইট লেমন কীরকম ধরে আছে, এখানে দেখেন কেমন থকা থকা ধরেছে, কতগুলো ধরেছে দেখেন, একটা থকাতে দুই তিন চার পাঁচ ছটা আছে এখানে। এটা কাদা কাদা হয়ে আছে, জলটা এখন শুকোয়নি। এটা হচ্ছে আপনার সেই করঞ্চা চেরি, যেটা আমরা বাজারে কিনে খাই, সেই করঞ্চার গাছ। এটা আমার কাছে আছে মিষ্টি করঞ্চা, মিষ্টি করঞ্চা ওইদিকে আছে না, অত তো কাদা যেতে পারবো না। এরকম আপনার পেয়ারার যত রকম ভ্যারাইটি আছে, ললিত পেয়ারা, বারুইপুর পেয়ারা, এলাহাবাদ খাজা পেয়ারা, সবগুলোই এখানে আছে। ওদিকে গোলাপজাম ওখানে দেখছেন, ওগুলো চলে যাওয়া যাবে না। এটা অ্যাভোকাডো দেখছি, এটা হচ্ছে আপনার কাজু, কাজুর গাছ, এটা হচ্ছে আপনার মিশরীয় ডুমুর। এবার আপনাদের ডুমুর এই গাছে এক ফুট গাছে ফল দেখাই, সাইজ দেখেন ফলের, দেখতে পাচ্ছেন কেমন সাইজ হয়েছে, এক ফুট গাছ, এই দেখেন কীরকম সাইজ হয়ে গেছে, তিনটে ধরেছে এটাতে। হ্যাঁ প্রচুর ধরে, এবং এটা বেরোবে, এটা খুঁড়ে একটু সার দিতে হবে, আর ডুমুর ধরেছে ওগুলো, আর ডুমুর ধরা আছে, সবগুলোতে ধরেছে। এখানে আসুন, এটা হচ্ছে পুনা রেড, যেটা আপনারা আগে দেখলেন, এটা হচ্ছে খুর্তামণি, আর যে ব্রাউন তুর্কি, এটা হচ্ছে পুনা রেড, ওগুলো দেখছেন সব ডুমুর চলে এসছে দেখতে পাচ্ছেন। এখানে একটা দেখেন, এটা আট ইঞ্চি গাছ, আট ইঞ্চি গাছে দুটো ধরেছে, এ তিন মাসের মধ্যে ধরে যায়, এটা তার থেকে ছোটো গাছ, এটাতেও এসছে দুটো, আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডুমুর। গাছটা দেখেন কতটুকু, একটা, এই দেখেন মাটি,
এই গাছ এরকম আসে, অনেক এসছে, এই তো 8 ইঞ্চি 10 ইঞ্চি গাছে কিন্তু আপনারা ডুমুর পেয়ে যাচ্ছেন। এবং এই ডুমুরের বিষয়ে আমি একটু কথা বলি। এই ডুমুরটা হলো পৃথিবীতে যতগুলো ফল আছে এই ফলগুলোর মধ্যে কিছু ফল এমন আছে যেগুলো যার সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, যাদের একটু প্রবলেম আছে শারীরিক, তারা কিন্তু সেগুলো খেতে পারে না। কিন্তু এই ডুমুরটা এমন একটা পুষ্টিকর ফল, এটাকে জান্নাতি তিন ফল বলা হয় এবং এটা কোরআন শরীফের মধ্যে এর উল্লেখ আছে। এবং এই ফলেরই কিন্তু কসম খাওয়া হয়েছিল যে আমি এই তিন ফলের কসম বলে একটা সুরা আছে আপনার। তো এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে লাল, এটা পিঙ্ক, পিঙ্কই তো এটা, এটা পিঙ্ক কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব রকম কাঁঠালের গাছ আছে, যত রকম কাঁঠাল আছে সব রকম কাঁঠাল এখানে পাবেন। তো এই তিন ফল, এটা যদি এটা আবার দুরকমভাবে, এটা আপনি কাঁচা সরাসরি কেটে খেতে পারেন, আর এটা আবার বাজারে শুকনো বিক্রি হয়। সেটা কীরকম বলি আপনাকে, শুকনোটা হচ্ছে যে প্রথমে চ্যাপটা করে দেওয়া হয়, মিডিলে ফুটো থাকে, দেখবেন ফলের দোকানে পাওয়া যায়, অঞ্জির বলে পাওয়া যায়। এটা 600 থেকে 800 টাকা কিলো হিসেবে বিক্রি হয়। এবং এটা যারা যৌবন ধরে রাখতে চান, যে আমি এরকমই যুবক, এরকমই এনার্জি, এরকম ফুর্তি আর যৌবন আমার থেকে যাবে, আপনি নিয়মিত ওই বাজারে সবসময় তো আপনি কাঁচা ফল ডুমুর পাবেন না, কিন্তু আপনি যদি বাড়িতে রোপণ করেন তাহলে আপনি সবসময় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি এটা বাড়িতে না রোপণ করেন, যদি আপনি মনে করেন বাজার থেকে কিনে খাবো, তাহলে পরে আপনি কিন্তু অঞ্জির বলবেন বা মিশরের ডুমুর বললে বাজারে পেয়ে যাবেন। এটা একটা মালটার গাছ আপনারা দেখছেন 4 ফিট হাইটের, তো এই 4 ফিট গাছে কিন্তু আপনারা দেখেন মালটা চলে এসছে, অনেকগুলো এসছে এখানে, এই 4 ফিট গাছেই কিন্তু মালটা এসছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এলে আপনাদের কেটে খাওয়াবো, আপনারা দেখাবো এর মিষ্টতা এবং এর সাইজ এবং এর ধরন আপনারা দেখতে পারবেন। এটাতে ছোটো গাছ, বড়ো গাছও আছে, আপনারা আমাদের আরও অনেক বাগান আছে যেখানে প্রজেক্ট আছে, সেখান থেকে আপনাদের নিয়ে গিয়ে সেগুলো দেখানো হবে। আপনারা সময় করে আসুন আমাদের প্রজেক্টে। এলেবু গাছটা কী গাছ আমি জানি না, এটা দেখবো এটা আমরা কীরকম কাটা হচ্ছে, এটা একটু কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি এই গাছটা কী গাছ। তো এটা লাগানো হয়েছে, এটা আমার ল্যাব থেকে আমি নিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি, আমার মনে নেই এটা কী গাছ পাঠিয়েছিল, মানে এরকম 3 পিস গাছ পাঠিয়েছিল আমাকে যেটা নাম আমি জানি না লাগে। হ্যাঁ আলাদা, এটা আলাদা আছে, এটা মালটা, এটা ওটা মালটা, এগুলো মালটা, ওইটা শুধু লাস্ট ওইটার আমি খোঁজ জানি না। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা আসার চেষ্টা করুন আমাদের প্রজেক্টে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্ট ঘুরতে পারবেন, এরকম আরও প্রজেক্ট আছে অসংখ্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন।